উবা আসসালামু আলাইকুম সবরে, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অক্টোবরের দুই তারিখ নানি, তিন তারিখ, সরি। তো আজকে দেখাইতাম সাইরা আপনার, আরে বিনা পয়সা বিনা খরচে কিলা হোমমেড ফার্টিলাইজার বানাইতে পারবা নেক্সট ইয়ারের লাগি। আর আমি আজকে দেখাইমু আমার লাস্ট দুইটা লাউ রয়েছে, তো আমার 82 হয়ে যাবো। আর আবার বিশোরও গুলাগাই 83 ঘুরে আর কাউন্ট করছিলাম না। তো পয়লা দেখাই আপনার, আরে ওই দোকা গার্ডেনর ওই যে ওটা শুকাই গেছে সপ্তাহ, অথা ওই দোকা অন্য রাখছি, অথা এটা ফসিয়া বাদে সার হয়ে যাব। তো আপনারা খেয়াল রাখবা, ওলা একটা জিওর মাঝে রাখিয়া ফসাই লিবা বাদে অন তাকে তুলিয়া গাছের গুড়ি দিতে পারবা। আর আমি ওই যে ফটোর মাঝে লাউ অথা রুয়েছিলাম, আপনারা তো দেখছেন, ওগুর মাঝে আমি ওই দোকা বাদা দোলা করি। আর এখন দেখাইমো আমি কত ধরনের বাদা ফালাই। এরপরে উফরে কিছু মাটি রাখি দিবাই, তো ফসি যাইব। তো নেক্সট ইয়ারে লাগে খুব ভালো একটা অর্গানিক সার হয় আর কি। তো এটা শেয়ার করলাম, আমার আগেও করছি আবারও কইলাম আর কি। ওই দোকা ওগুর মাঝে আছে, এখানে অনেক বাদা ফালাইছি, যেহেতু এখন উইন্টার আইছে, এখন ফসিয়া করে নরম হয়ে যাব। আর একটা ফার্টিলাইজার হয়ে যাব, ভালো ফার্টিলাইজার। আমি নেক্সট ইয়ার ওগুর মাঝেও খেত করম। তো আমি এর লাগি ওই দোকা ও যে বাদা আমি দলা করে রাখছি, এটা আমার উড়ির বাদা অথা গার্ডেনর ঘরের, তো ওগুলো আমি আর কি কিচেন ওয়েস্ট দিয়া খিলা বানাই ওই দেহকা ওটা করে নিম। বলা আপনারাও করবা। আর একটা জিনিস আপনার লগে শেয়ার করি, ওই দেহরানি খসুর গাছ, এটার খসু আমরা খাইলিছি। আর এটা বাংলাদেশি খসু, এটা সেন্সিটিভ নাই। ওটারে আপনারা কিলা নেক্সট ইয়ার রাখা উঠি যাব, যদি কিলা রাখলে উঠবো আমি একটু দেখাইলাম আপনারে বকা। আর একটা জিনিস আপনার লগে শেয়ার করি, ওই দেহরানি খসুর গাছ, এটার খসু আমরা খাইলিছি। আর এটা বাংলাদেশি খসু, এটা সেন্সিটিভ নাই। ওটারে আপনারা কিলা নেক্সট ইয়ার রাখা উঠি যাব, যদি কিলা রাখলে উঠবো আমি একটু দেখাইলাম আপনারে বকা। তো ওই একটা ব্যাগ ওলা ঘুরিয়া খাবার ঘুরিয়া বালা দিতে আপনারা রাখি দিবা, কেন আমার হাজবেন্ডে হেল্প করবা, আমি রেকর্ড ঘুরিয়ার লাগি। আর ও নেক্সট ইয়ার উদলাইয়া দিলেইবা, আর দেখা নেই খসুর মুখি নষ্ট হইতো না ঠান্ডা ওলা বালা দিনতে ঘুরিয়া দিবা, তখন কিতো হইব। আর হিরবার খসুর মুখি রুয়ানি লাগতো না, এটা ওই যে সাদা খসু যে একটা একটা আর কি। আর যেন খালা খসু আমার ইটা আছে, আমি দেখাই আর আপনার, আরে ইটা আরবার আমি গরনি মুগি। আর কিছু বাড়া রাখি দিমো জাগা নাই এই বছর। ও যে খসু এগুন কিছু হিতা তো দেখছিলা, বিএনপির খসু আমি গরনিছি আর এগুন আবার নিছি না, তো এগুন গরনি মুগি। মানে ইটা বাড়া যদি হাজার গুড়িয়া রাখলে ইটা বাঁচে না, এটা আপনারা গরনেওয়া লাগবো। আর এখন লাউ হারভেস্ট করমু দেখাই নাই আপনার, আরে তো দুইটা লাউ। আর খেরেলার গাছ হয়ে ঢোকাবো দরের খেরেলা, তো এইগুলো আবো লত খাটিছি না, আর লাউ লত খাটিলিম কিছু আগা ভাতা খাওয়ার লাগে আর কি। তো আমি যাইলাম উফরে আমার হাজবেন্ডে ফাড়িবা লাউ। আর ওই ঢোকার লাউর গাছ মরি গেছে, আর হই দেহরানি একটা লাউ, আর অপোজিট সাইডে আর একটা লাউ, আর দুইটা লাউ বেশি ঠান্ডা পড়ে গেছে, এর লাগে আমরা এখন ফাড়ি লাইব। তাহলে এটা আর ওই দোকান আমরা নেইবার ওই গাঁটে সবার প্রশংসা আল্লাহ। লোট টা নিয়ে আনিলা ছিড়িলি মুসারা লোট, আমরা আইব এনেলো যোগ টান দিলাও, ও প্লাস্টিক একটা টান দিলে আইব আইব নাই নি পারবাই নি হাই রে হাই। লাউটা তো লুকাই গেছে, লাউ ইগু দেহরানি আপনারা কি সুন্দর লুকাইলা ছিল, আমি পরু দেখি আর কই। আর ও অপোজিট সাইডে আর একটা দেখাইম আপনারা, রে লাউ একটা কিছু স্টিক কিছু স্টিক উপ দিয়া ঠান দিয়ে আনা লাগবো, ওগুদি দেখো ফারণি আনতাই লাউ ফাড়াও তো বাক্কা কষ্ট দেখায়, হ্যাঁ সারও দেওয়া যাওয়ায় সহজ নাই। উঠান দো উঠান দো, আল্লাহ মোবারক, অত লাউ ইফিরা খাইলাম আর দিলাম মানুষের, নিজে কম খাইছি হলে মনে করেন আমি মনে হয় খাইয়া দাসাই দিলাম না, আমি বাড়তে বাড়তে শেষ হন না আত্মীয় স্বজন, এরপরেও কতজন ডিউ রয়েছে না আর দেওয়া গেছে না। এই দুইটা আমি খাইলিমো আমার খুয়ায় খুব ভালো হয়।
টান দেও ও বাঙ্গি রাও, বাঙ্গি গেলে অসুবিধা না। লতিটা তো আমরা খুলি লিমু, আজকে সব লত খুলি লিমু। দুর্বল নি, ওকে ঠান দেও ঠান দেও। ইয়ে লাউরে মারি লাইবা, এবাদে লাউ বাদে নষ্ট হয়ে যাব। ও ফুল খর, ফুল খর অন্য লত লাগাইয়া ও ঠান দেও, অসারে ঠান দেও। ও অসা আইলে ওই ওই তো হয়েছে, হো সাইডের লাউ আইব। এখন আর দি লাগাল ফাইলি ভাই, আর দি লাগাল ফাইলি ভাই। এখন ইজি হয়ে যাব, আর একটু ফুল খর যেগুলা ওই তো হয়ে গেছে। আল্লাহ মারে লাউ রে খাইতে হইলে কত কষ্ট দেখ। ফাইনালি রিচ করতে পারছো না? আজকে 3 তারিখ অক্টোবর, ঠান্ডার সময় লাউ খাওয়া বাইক করবে আকার। আমি ভিড়া যতনও করছি না বিজিটা, আলহামদুলিল্লাহ। একটা পিকচার তুলি উবা, আলহামদুলিল্লাহ। এখন হসাইডে 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 যাই মুগি আমরা, লাডা দি তুলবাই। এখন ওই দেখো ওখান ফাড়াও আর হইছে নি, দেখি দেখি দেখা জাননি। ও আল্লাহ মোবারক, ফাড়ি লও ফাড়ি লও। ও 82 লাউ, আলহামদুলিল্লাহ। আগা ডগা দি একটা রেসিপি শেয়ার করমু, কদুর আগা দিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দুইটা নিয়া এখন দেখাই। আইও ওই দেখা ফাইনাল লাউ 82, আর বিজর একটা রাখছিলাম 83। তো বালা থাকবা, দোয়া করবা, আর আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, জাজাকাল্লাহ খায়ের।